السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من همّ بحسنة فلم يعملها كتبت له حسنة ওমান হাম্মা বি হাসানাতিন ফা আমিলাহা কুতিবাত লাহু আশরান ইলা সাবিআতি দাফিন ইলা আখিল হাদিস আল্লাহ মসল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন আল নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রমজানের জন্য আমরা কি কি ভালো কাজ করার নিয়ত করব অথবা এইভাবে বলতে পারি রমজান কেন্দ্রিক আমরা কি কি ভালো কাজ করার নিয়ত করব সম্মানিত দিনী ভাইরা বিগত দুইটি দার্সে বা ক্লাসে আমরা বুঝতে পেরেছি যে নিয়তের গুরুত্ব কতটুকু এবং নিয়তের দ্বারা কি কি পুরস্কার পাওয়া যায় যেহেতু রমজান আমাদের খুব নিকটে এসে গেছে তাই আমাদের জন্য শুধু রমজান নয় বরং সব সময়ের জন্যই ভালো কাদের জন্য আমাদের নিয়ত থাকা উচিত এখন আমরা জানি না হায়াত কখন যে শেষ হয়ে যাবে আমরা জানি না রমজান মাসে আমার কী মসিবত না আসে আল্লাহ মাফ করুন জানি না আমার কখন কোন বিপদের সম্মুখীন না হয়ে যায় কখন কোন অসুস্থ না আমাকে গ্রাস করে কখন কোন মসিবত না আমাকে গ্রাস করে জানি না আমি তাই রমজান আসার পূর্বেই আমাদের উচিত আমরা যেন এই রমজান মাসটা এই ইবাদতে ভরা মাস ইবাদতের একটা বিশেষ বড় মৌসম এই মৌসমটাকে আল্লাহর সন্তুষ্টিজনক কাজের মধ্যে ব্যয় করার জন্য বিভিন্ন রকমের ভালো কাজের নিয়তের মাধ্যমে আমরা এটা আগ থেকেই পরিকল্পনা নেই আর আগেও বলেছিলাম আপনার যদি কোনো ভালো কাজ করার আগ থেকে নিয়ত থাকে তাহলে আপনার ওইটার জন্য আপনার চেষ্টা থাকবে নিয়ত যদি না থাকে চেষ্টাও থাকবে না আপনার নিয়ত আছে এই কাজটা করবেন তাহলে আপনার মাতার ভিতরে সবসময় থাকবে আমার তো এটা নিয়ত আছে তাহলে আমি এই কাজটার জন্য কিনি এটা প্রস্তুতি নিই সুযোগ পেলে আমি কাজটা করব তাহলে আর আগে যদি নিয়ত না থাকে তাইলে আপনার কাজও হবে না একটা উদাহরণ দেখেন আপনার বাড়িতে একটা মেহমান আসবে আপনার ইচ্ছা আপনার মেহমানটাকে একটু ভালো খাওয়াবেন মেহমানদারিটা ভালো করে করবেন তাহলে আপনি কি করবেন আগ থেকেই মেহমান আসার আগ থেকে আপনি একটা প্রস্তুতি আপনি নেওয়া শুরু করবেন কি কি খাওয়াতে পারি আমার সাধ্য অনুযায়ী কি কি তার সামনে পেশ করতে পারি দেখা যাবে যে একটা একটা করে তৈরি করতে যে আপনার কিছু নাই এই নাইয়ের ভিতরে কয়েক আইটেমের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে মেহমান খুশি আপনিও পরবর্তীতে সন্তুষ্ট যেন আলহামদুলিল্লাহ আমার গরিবা না হলাতে আমি চেষ্টা করছি কিন্তু আগের থেকে তো কোনো প্রিপারেশান না থাকে লক্ষ টাকা থাকলেও মেহমানদারি ভালো করে করতে পারবেন না কারণ আগে তো প্রস্তুতি ছিল না আপনার আগের কোনো প্রিপারেশান নাই মেহমানকে কী খাওয়াবেন কিচ্ছু আপনার মনে নেই অভস্থিত আসছে যা মানে তারা তরিগরি করে কিছু করলেন দেখা গেছে যে অনেক জিনিস ইচ্ছা থাকা সত্ত্বেও মনে ছিল না খাওয়াতে পারেননি পরবর্তীতে আফসোস করেন হারি এটা করলে তো করতে পারতাম কিন্তু করিনি কারণ আগে যে প্রাণ ছিল না তাই আমি সকল ভাইদেরকে বলবো রমজান আসার পূর্বে আমরা ভালো কাজের জন্য নিয়ত করিনি যেহেতু রসুল বলেছে যে ব্যক্তি ভালো কাজের জন্য সংকল্প কোনো দৃঢ় সংকল্প করবে আল্লাহ তার আমার কাজটা না করতে পারলেও একটি নেকি তার আমার নামে লিখে দিবেন আর যদি সে নেকি করতে পারে তাহলে দশ থেকে সাতশো গণ পর্যন্ত তার স্বভাব রেখা হবে মামলিকতার এখন আসুন কী কী ভালো কাদের নিয়ত করবো এক নাম্বার প্রথম নিয়োগটিটা হবে যে এই রম পুরা রমজান আল্লাহ যদি তৌফিক দেন বিদাহ ও আমি পুরা মাস রোজা পালন করব এক নাম্বার। দুই নম্বর এই মাসে ফাঁসক্ত সালাত আমি পাঁচ ফাঁসক্ত শুধু ওই রমজান না সময়ের জন্য ওয়াক্ত সালাত আমি জামাতের সহিত তেকবিরা সহিত পড়ার চেষ্টা করবো তিন নাম্বার আমি গোটা এই মাসটা আমি প্রতিদিন তারাবির আবির সালাত আমি আদায় করব ডিউটির কারণে প্রথম রাত্রে আদায় করতে না পারলেও শেষ সাত্রে ইনশাল্লাহ আদায় করব আমি কোরআনে কেরিমকে দুই খতম বা তিন খতম আপনার সাধ্যের ভিতরে হিসাবের সাথে মিলবেন যে আমি এরকম দুই খতম কোরআন শরীফ দেব কোরআন খতম করব আপনি নিয়ত করবেন যে আমরা এই রমজান মাসে আমি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করব। আমার নিজের জন্য পরিবার পরিজনের জন্য ও মুসলিম ওম্মার জন্য বেশি বেশি করে দোয়া করব আপনি নিয়োগ করেছেন আমার সাধ্যের ভিতরে আমি কিছু দান খায়রাত করবো আমার সাধ্যের এবং এটা নিয়োগ করতে আমার সাধ্যের ভিতরে আমার আত্মীয় স্বজনের সাথে আমি রমজানের যোগাযোগ রাখবো এটা একটাই বাদত আপনি এই রমজান মাসটাতে আমি অসহায় গরিব গোরাকে সাধ্যের ভিতরে সাদ কা খায়রাতে তাদের সাহায্য সহযোগিতা কমপোট টাকা দিতে না পারলেও এমনি সাহায্য করব এক কথায় আপনি যদি আগ থেকে এই রকম ভালো কাজ করার নিয়ত করেন এবং শেষ রমজানের শেষে আমি শেষ মাসে হলে আমি এতে কাপ করব পুরো দশ দিন না ফারলেও যখন আমার সময় হয় যে দিন সময় পাই ওই একটা দিন হলেও আমি এতে কাপ করে থাকবো এবং এই রম কদরের ফজিলত হাসিল করার জন্য রমজানের শেষ দশ স্বার্থে আমি বেশি বেশি করে মেহনত করি বা আদত করবার লাগা চাইব এই রকমের আরও যত আসে মন্দ কাজ থেকে বর্জন আমি সমস্ত পাপ তার বর্জন করবো ধীর প্রতিজ্ঞা রমজান আগে ধীর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন এই রমজানের থেকে আমি আর ফাপ কাজ করবো না খালাস আমি সমস্ত পাপ সেরে দিব একেবারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাব এইভাবে আপনি যদি আপনি মনে করেন যে আমি এই কাজটা দিনের দাওয়াতইল আল্লাহর কাজে খরচ করব। নিজে আবাদত করব আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে গিয়ে গিয়ে দিনের দিকে আহ্বান করব সালাতের জন্য আহ্বান করব ভালো কাজের জন্য তাদেরকে উদ্বুদ্ধ এই রকম ভালো ভালো কাজের জন্য যখন আপনি নিয়ত করবেন আপনি ওই কাজগুলো যদি কোনো কারণবশত করতে নাও পারেন কিন্তু খাটি মনে নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে সব দিয়ে দিবেন সে জন্য ভাইরা আমার বড় সহ সুবর্ণ একটি সুযোগ নেকি কামানোর আপনি আরও নিয়ত করেন যে আমি সবসময় না পারলো মাঝে মধ্যে হলো আশেপাশের গরিব গোরাকে একটু ইফতার করাবো এদের জন্য আমি তাদের তাদেরকে ইফতার করাবো কোনো বিধবা এতিম সহায় তাদেরকে একটু কাপড় সর পাল কিনে যেটা আমার পক্ষে সম্ভব ওইরকমের নিয়ত করতে থাকেন নিয়ত থাকলে কাজ সহজ হয়ে যাবে ভাইরা এটা একবার পরীক্ষিত বিষয় আপনি আমি আমরা যদি আগ থেকে আমাদের নিয়তে থাকে যে এই কাজগুলো আমি করব তাহলে আমার অন্তর্ভিত একটা তারা না থাকবে যে এটা আমার করতে হবে আগ থেকে যদি কোনো নিয়তেই না থাকে রমজান একটা নয় শত রমজান আসবে যাবে আমার কিছুই হবে না তাই আমি সকল ভাইদেরকে বলবো আসুন রমজান মাস আসার আগে আগে নিজের মানসিকভাবে একটা প্রস্তুতি নেন বেশি বেশি করে আল্লাহর কাছে সাইতে থাকেন যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও আমি যেন তোমার রাস্তায় ভালো কাজটা তোমার সন্তুষ্টিজনক কাজ করতে পারি তোমার নবীর তরিকায় করতে পারি সেই তৌফিক দান করো দেখবেন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে আর দেখবেন যে আপনার অনেকগুলো ভালো কাজ হয়ে গেছে যেটাও তৃতীয় করতে পারেননি ভাইয়েরা কতদিন আর গাফলতির মধ্যে থাকবো কতদিন আর গাফলতির মধ্যে থাকবো হায়াত তো ফুরিয়ে যাচ্ছে আমরা হয়তো মনে করতেছি বৃদ্ধরা বলতে আগে মরবে তারপরে জওয়ানরা ভাই এখন বর্তমানে দেখা যাচ্ছে বহু জওয়ান টকগে যৌবন নিয়ে ঘুরতেছে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বিভিন্ন রকমের দুর্ঘটনার কবলে কবর হয়ে মারা গেছে অথচ অনেক বৃদ্ধ দেশে হসপিটালে ফেরে মৃত্যুকে খুঁজতেছে কিন্তু মৃত্যু আসতেছে না তাই আমরা ওই দিনের অপেক্ষা না করি বরং ভালো কাজ করার জন্য আগায়ে যাই চলে তো যাওয়াই লাগবে আজ হোক আর কাল হোক এই পৃথিবীর থেকে আমাকে যেতেই হবে একদিন আলার কাছে আমাকে উপস্থিত হতেই হবে তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি আল্লাহ যেন তার খাস করে আমাদের সকলকে কবুল করেন আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আল্লাহ যেন আমারও এবং আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন ভালো ভালো কাজের নিয়োগ করে ভালো ভালো কাজগুলো সম্পাদন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দ আওয়ানা আনী রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা